Afternoon everyone, তো বুঝতেই পারছো রোদে বসে আছি, তো রোদে বসে থাকলেও অপেক্ষা করতে পারছিলাম না তোমাদের সাথে কখন কথা বলবো আবার। তো ওয়ান্স অ্যাগেন গুড আফটারনুন। বলো আজকে সারাদিনটা কীভাবে কাটছে? আমার আপাতত ভালোই কাটছিল, তো এখন একটুখানি ছাদে এসে বসেছি। আর আপাতত সারাদিনটা কেমন কাটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কি কি করব না করব। অবশ্যই আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই লাঞ্চ আর শেয়ার করতে পারলাম না। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক, অর্থাৎ ব্লগটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট দ্য ব্লগ। দুপুরবেলায় এখন এই মুহূর্তে ছাদে ওঠারও একটা ভালো কারণ আছে, যেটার জন্য আমি এই তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে একদম ছাদে উঠে গেছি। কারণ আছে নিশ্চয়ই, তো সেটা হচ্ছে আমার এখন নতুন একটা ইচ্ছা জেগেছে, নতুন একটা ইচ্ছাই বলতে পারো। এই শীতকালে এত শীতের মধ্যে ইচ্ছা করে যে প্রচুর ফুল গাছ করি, প্রচুর ফুল গাছের নেশা হয়েছে এখন, তো সেই জন্য আমি এত তাড়াতাড়ি ছাদে উঠেছি। তো আপাতত কিছু গাছ লাগানো হয়েছে আগের দিন, তো আজকেও আবার কিছু গাছ লাগানো হবে। দেখিয়ে দিই চলো যে আর কি কি গাছ লাগানো হয়েছে। একটা সুন্দর গোলাপ ফুটেছে, সেটাও তোমাদের দেখাবো, আগে সেটা দেখি। কত সুন্দর গোলাপটা ফুটেছে দেখতে পাচ্ছ গাইস, এত সুন্দর লাগছে কালারটা। তো এইগুলো হচ্ছে কালকে বসানো হয়েছিল। এখানেও কিছু গাছ আছে, যেমন গ্যাদা আছে, ডালিয়া আছে, এখানে সিনেরিয়াগুলো আছে, অনেকগুলো সিনেরিয়া আছে। এখানে আবার গ্যাদা রয়েছে, এই ফুল গাছটার নাম অতটা জানি না। এখানেও গোলাপ গাছ আছে দুখানা, এগুলো সব বসানো হয়েছে। এখানে আরেকটা ডালিয়া আছে, আরও গাছ আছে, কিছুক্ষণ বাদেই আবার সেগুলোকে লাগিয়ে দেবো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে যে ফুল গাছগুলো পোতা হবে সেগুলো রয়েছে, তো দেখতে পাচ্ছ এক গামলা মতো রয়েছে। তো এইগুলো আজকে লাগানো হবে, যেগুলো আগের দিন লাগানো হয়েছে সেগুলো তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। প্রস্তুতি করা হচ্ছে, তো দেখতে পাচ্ছ গামলায় গাছগুলো রয়েছে, ওখানে সার ঠার দিয়ে মাটি দিয়ে এগুলোকে সব লাগানোর ব্যবস্থা হবে, তো দেখতে থাকো। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা হাওয়াও দিচ্ছে, পরিবেশটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে সব গাছ আর গাছ, সবই গাছ, খুব দারুণ ওয়েদারটা রয়েছে আজকে। এখানে মাটিগুলো তৈরি করা হচ্ছে, সার দিয়ে কিভাবে মাটিগুলোকে তৈরি করে টবের মধ্যে দেওয়া হবে। এটা হচ্ছে এই গাছ, ফার্স্টে এই এই গাছটা পোতা হচ্ছে, ক্যালেন্ডুলা। আস্তে আস্তে বিকেলও হয়ে আসছে, সূর্যটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এত দূর থেকেও। এখানে প্রায় সব গাছই আজকে লাগানো হয়ে গেছে যেগুলো আনা হয়েছিল, তো প্রতিটা গাছই খুব ভালো করে যেরম করে লাগানো হচ্ছিল সেরম করে লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো প্রতিটা গাছই ভালো করেই রয়েছে, এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে গাছগুলো বাঁচবে কি বাঁচবে না, এরকম কিছু মনে হচ্ছে না। তো প্রতিটা গাছই খুব টাটকাভাবে রয়েছে দেখতেই পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে বিকেলবেলার পর থেকে তোমাদের সাথে আর সেরকম কথা হয়নি, কারণ আমি একটুখানি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আজকে সকালবেলা তোমাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি। তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি কীরকম শীতের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এতটা হাওয়া দিচ্ছে যে কান ঠান সব ঢেকে দাঁড়িয়ে আছি। তো আর কিছু পাইনি, এই চাদরটাই পেয়েছি, তাই না এই চাদরটা নিয়েই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে গাছগুলো, এই কালকে দেখিয়েছিলাম সেই গাছগুলো এই পাশে, আর এই পাশেও কিছু আছে। তো এগুলো এখনও অনেকটা বাকি আছে, তো আরও কিছু গাছ আসবে সেগুলোও লাগানো বাকি আছে। তো আশা করি তোমরা আজকে সকাল থেকে খুবই ভালো শীত কাটাচ্ছ আর আমার মতোই শীত কাটাচ্ছ। তো চলো তাহলে দেখা যাক এরপরে আমি কী কী করি, আর আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি, কিছু স্পেশাল থাকলে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো যাওয়া যাক।
তো আপাতত নিচে এসেছি, নিচে একটুখানি চা টা খাই, তারপর দেখা যাক আর কি করা যায়। এই যে সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি, এখন চা খাচ্ছি। আর এইখানে আজকের ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম পরোটা আর আলুর তরকারি। আলুর তরকারিটা টমেটো দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। তো চা আর এই যে টিফিন নিয়ে, মানে ব্রেকফাস্ট নিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। দারুণ টেস্টি হয়েছে। এই শীতে যদি এরকম গরম গরম পরোটার সাথে আলুর তরকারি থাকে আর সাথে গরম গরম চা, বুঝতেই পারছো কিরমটা জমে যায়। দেখা হয়ে গেছে নাটুর সাথে, যাকে আগের দিন পরিচয় করেছিলাম। আগের দিন যারা যারা আমার ব্লগ দেখেছো তারা তারা বুঝবে। তো নাটুকে এখন একটা মাছ ভাজা দেবো, দেখি নাটু কীরকম খেতে পারে। এনে 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 নাটু এনে এনে তো দেখতে পাচ্ছ গাইজ, নাটু কীরকম মাছটা নিয়ে খেলা করছে। আবার পা দিয়ে ধরে ধরে খাচ্ছে। খুব সুন্দর ভাবে খাচ্ছে। ব্রেকফাস্টের পর রান্নাঘরে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, তো তারপর এখন বসেছি তারপর হচ্ছে স্নান করতে যাব। তো স্নান করার আগে ভাবলাম যে গরম গরম একটা ডিমের পোচ খাই, অনেকদিন ডিমের পোচ খাইনি, ইচ্ছা করছিল। তো ডিমের পোচ নিয়ে বসে পড়েছি, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে ডিমের পোচটা, কমেন্টে তোমরা অবশ্যই লিখো কারা কাদের কাদের এখানে ডিমের পোচ খেতে ভালো লাগে। আমার তো গরম ভাতেও ভালো লাগে, এমনিও ভালো লাগে। তো তোমাদের কজনের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো স্নান টান করে নিই, স্নান টান করে স্নান টান হয়ে গেছে, স্নান টান হয়ে এখন বসেছি। এখন হচ্ছে কিছুক্ষণ বাদে লাঞ্চ করব। আর ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করব। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও। তো বাই বাই।